আইন ও শিক্ষা চ্যানেলের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে, যে নোটিশটি এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আজ 16 আগস্ট 2021 তারিখে। নোটিশের বিষয় হচ্ছে 13তম ব্যাচের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 334/2019 নং মামলার 65 জন রিটকারীর সুপারিশ সংক্রান্ত বিষয়ে। এই নোটিশটি এনটিআরসির ওয়েবসাইটে আজ প্রকাশিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নোটিশের ভিতরে কি বলা হয়েছে আসুন দেখি। এখানে বলা হয়েছে 446 নম্বর স্মারকে 16 আগস্ট 2021 তারিখে বিজ্ঞপ্তি, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের লিভ টু আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 343/2019 নং মামলার প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে 2260 পদের মধ্যে নিম্নবর্ণিত রোল নম্বরদারি 65 জন রিটকারীর পদের বিপরীতে শূন্যপদ না পাওয়ায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। ওই উল্লেখিত শূন্যপদের চাহিদাসমূহ তালিকা পাওয়া গেলে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। অর্থাৎ যে পদগুলোর সুপারিশ পাওয়া যায়নি, এই রোল নম্বরদারিগুলো হচ্ছে এত 307 2 567 0538 1 4 307 0 3814 307 0 5137 307 2838 307 9226 307 8958 307 9994 307 9395 সহ এই রোল নম্বরধারীগুলি। অর্থাৎ এই যে রোল নম্বর আছেন, যারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে হাইকোর্টের আদেশে 2206 জন রোলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এদের বিপরীতে কোনো শূন্যপদ না পাওয়ায় এই রোল নম্বরধারীদের বর্তমানে এখানে রাখা হয়েছে। পরবর্তীতে যদি শূন্যপদ পাওয়া যায় তাহলে এই 65 জনকে ওই পদের বিপরীতে সুপারিশ করা হবে, কিন্তু আপাতত শূন্যপদ না থাকায় তাদেরকে সুপারিশ করা গেল না। এমনইভাবে স্বাক্ষরিত আকারে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে 16/8/2021 তারিখে। স্বাক্ষর করেছেন কামরুল আহসান, উপপরিচালক, উপপরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এনটিআরসি। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইন এবং শিক্ষা